তত্ত্বাবধায়ক সরকার বা প্রধানমন্ত্রীর পদত্যাগ নিয়ে কোনো মত নেই জাতিসংঘের। তারা দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়। বিকেলে ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসের সাথে বৈঠক শেষে একথা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি জানান আওয়ামী লীগ চায় বিএনপি নির্বাচনে আসুক। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে। বৃহস্পতিবার গুলশানে ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইসের বাসভবনে বৈঠকে বসেন আওয়ামী লীগের 7 সদস্যের একটি প্রতিনিধি দল। প্রায় 2 ঘন্টার বৈঠক শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, বিরোধী দল যেসব শর্তের কথা বলছে তা নিয়ে জাতিসংঘের বক্তব্য নেই। তারা চায় আসন্ন নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু হোক। ইলেকশনের বিষয়টা তারা যে ফ্রি, ফেয়ার, ইনক্লুসিভ স্কুল, একটা ইলেকশন বাংলাদেশে হোক, এইটা তারা চায়। এখানে যে শর্তগুলোর কথা বলা হয়, অপোজিশন বলছে, এসব শর্ত নিয়ে তাদের কোনো বক্তব্য নেই। তারপরে এটা তোমাদের অভ্যন্তরীণ ব্যাপার, এসব নিয়ে আমাদের কোনো সে। হ্যাঁ, তারা বলছে যে আমরা বাংলাদেশে একটা শান্তিপূর্ণ ইলেকশন, এটা দেখলে, এটা হলে আমাদের ভালো লাগবে, এই বিষয়টাই মূলত তারা বলেছে। প্রধানমন্ত্রীর পদত্যাগ নিয়ে কোনো আলোচনা হয়নি উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সরকারও চায় একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন। আজকে যে বিষয়টা আমাদের অপোজিশন খুব বেশি স্ট্রেস দিচ্ছে, সেটা হচ্ছে যে কেয়ারটেকার, প্রাইম মিনিস্টারের রেজিগনেশন, পার্লামেন্টের ডিসলিউশন, এইসব নিয়ে তারা তাদের কোনো হেডেক নেই, এসব নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। আমরা বলেছি আমরা একটা কম্পিটিটিভ ইলেকশন চাই, এবং সেখানে আমরা বিএনপির মতো বড় দল আছে সেটা আমরা চাই, কারণ ইলেকশনটা কম্পিটিটিভ যত হবে তত ইলেকশনটা দেশে বেরিয়ে এসে ক্রেডিবল হবে, এবং সে কারণে আমরা আমাদের ডিজায়ারটা আমরা বলেছি যে আমরা একটা ইলেকশন করতে চাই প্রতিদ্বন্দ্বিতামূলক, যেটা দেশে বিদেশে প্রশংসিত হবে, এটা আমাদের বক্তব্য, আমরা আমাদের পার্টির পক্ষ থেকে বলেছি। বাট উই ক্যানট ফোর্স দ্যাম টু পার্টিসিপেট ইন ইলেকশন, আমরা তাদেরকে জোর করতে পারি না, তাদের ব্যাপার, তাই ইলেকশনটা তাদের জন্য পলিটিক্যাল রয়, ইট ইজ নট অ্যান অপরচুনিটি অফার্ড বাই এনিবডি। আমরা এটা তো কেউ দয়া দান না, তারা বাংলাদেশের একটা বড় দল, রাজনৈতিক দল হিসেবে এটা তাদের, সে অধিকারটা তারা প্রয়োগ করবে এটাই আমরা আশা করি। বৈঠকে জাতিসংঘ দেশের চলমান উন্নয়নমূলক কাজগুলোর প্রশংসা করেছে বলেও জানান আওয়ামী লীগের প্রতিনিধি দল। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা।